सम्मानित सुधी असलामु आलैकुम डिजिटल बांगला हेल्थ टिप्सर पक्ष अपने सबाई के स्वागत जानाच्छि। आज के आम्रा एक भेषज उद्भिदेर अत्यंत गुरुत्वपूर्ण उपादान निये कथा बोलबो जा प्रत्येक मानुषेर जन्य अत्यंत गुरुत्वपूर्ण उपादान हिसेबे भूमिका पालन करबे। आम्रा जे गाछटी देखते पाच्छि एटिर नाम होच्छे उलट कम्बल गाछ। एटा बांग्लादेशेर प्रत्यंत अंचल थेके शुरू करे विभिन्न अंचले कम बेशी पावा जाए। एर रयेछे अनेक औषधि गुण। सम्मानित सुधी एई गाछटिर कयेकटी मारात्मक औषधि गुण रयेछे जा आपनार जन्य एकान्तभावे काम्य। आमरा एई गाछटी जे देखते पाच्छि एई गाछटी किभाबे व्यवहार करबेन आमरा जानिये दिच्छि। एई गाछेर जे डगा रयेछे एई पातार डगा सकालबेला खेते होबे। किभाबे खाबेन এই ডগাগুলো সংগ্রহ করুন। সংগ্রহ করে কুচি কুচি করে কেটে নিন। কুচি কুচি করে কেটে নিয়ে রাতে পানিতে ভিজিয়ে রাখুন। রাতে পানিতে ভিজিয়ে রাখলে দেখতে পারবেন সকালবেলা আপনার পানিটুকু অত্যন্ত আঠালো হয়ে গেছে। এই আঠালো পানি সামান্য চিনি অথবা মধুর সঙ্গে মিশিয়ে খান। তাহলে আপনার হারানো যৌবন ফিরে পাবেন নিশ্চিন্তে। আপনার শুক্রাণু ঘন হবে। আপনি এই উলট কম্বল যদি প্রত্যেক দিন খেতে পারেন আপনার আরও কয়েকটি উপকার হবে। যেমন আপনার যদি পেটের ব্যথা থাকে, আপনার মূত্রকৃচ্ছতা থাকে, যাদের প্রস্রাবে জ্বালাপোড়া রয়েছে, অনেকে প্রস্রাব করতে গেলে কিটকিট করে কামড়া এবং প্রস্রাব একটু হলুদে হয়, ঘোলাটে হয়, তাদের জন্য খুবই উপকারী। এইভাবেই সকালবেলা আপনার খেতে হবে। এই ডাটাগুলো সংগ্রহ করে ভালো করে কুচি কুচি করে কেটে নিন এবং রাতে ভিজিয়ে রাখুন। সকালবেলা পানিটুকু ছেঁকে মধুর সাথে অথবা চিনির সাথে মিশিয়ে খেয়ে নিন। ইনশাল্লাহ খুবই ভালো রেজাল্ট পাবেন। আপনার খাদ্যের রুচি বাড়বে। আর বিশেষ করে যাদের যৌন শক্তি দুর্বল রয়েছে তাদের জন্য এই উলট কম্বল মহা ঔষধি গাছ হিসেবে কাজ করবে। আপনি যদি এভাবে এই রাতে ভিজিয়ে রেখে ডাটাগুলো সকালে ছেঁকে মধুর সাথে খেতে পারেন তাহলে আপনি এক মাসেই 15 থেকে 1 মাসে খুবই ভালো উপকার পাবেন। সম্মানিত সুধী, আমরা আজকে জানলাম এই উলট কম্বল গাছের গুরুত্বপূর্ণ কার্যকারিতা সম্পর্কে। তো আমার এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী কোনো ভালো ভেষজ উদ্ভিদের ভিডিও পেতে। আল্লাহ হাফেজ।